সময় আমাদের সাথে আমাদের পাশে আমরা ওনাকে পেয়ে থাকি এবং তার সাথে আবির দিয়ে আবিরের রঙে রাঙিয়ে আমাদের আজকে বসন্ত উৎসব এই বসন্ত উৎসব আমরা পালন করছি। ওনাকে ছাত্র সংসদের পক্ষ থেকে জানাই জাতীয়তাবাদী কমিটিকে অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের এখানে আসার জন্য। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো আমাদের মধ্যে উপস্থিত হয়েছে প্রথম থেকে মাননীয় বিধায়ক মহাশয় প্রবীর কুমার ঘোষাল মহাশয়কে বক্তব্য রাখার জন্য আমি সঞ্চালক মঞ্চে রয়েছেন উত্তরপাড়া প্রথম পুরসভার অত্যন্ত বসিয়ান কাউন্সিলর সিআইসি আপুষ মুখার্জী পুরোদা রয়েছেন, আপনাদের কলেজের সম্মানীয় অধ্যাপক তাপসবাবু অপূর্ববাবু রয়েছেন, শুভদীপ পাপু সহ কলেজের সমস্ত ছাত্রছাত্রী এবং ছাত্র সংসদের কর্মকর্তারা অত্যন্ত আনন্দের দিন। আপনারা উৎসবের মেজাজে এই বসন্ত উৎসব পালন করছেন। আমাদের পশ্চিমবঙ্গের এইটি হচ্ছে পরম্পরা, আমরা বসন্ত উৎসব দুর্গা উৎসব ঈদ উৎসব সবই আমরা এরকম সম্মিলিতভাবে পালন করি। আমাদের দুর্ভাগ্য পশ্চিমবঙ্গে অশুভ কিছু শক্তি চেষ্টা করছে পশ্চিমবঙ্গের এই পরম্পরা ঐতিহ্যকে ভেঙে দেওয়ার। আমাদের আজকের এই বসন্ত উৎসবের শপথক যেরকম 42-এ 42 তার পাশাপাশি পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক ঐক্য সম্প্রীতি তার যে পরিবেশ সেটা আমরা যে কোনো মূল্যে অক্ষুণ্ণ রাখি এই বলে আমি আমার কথা শেষ করছি। অনুভূতি খুব ভালো, এটাই পশ্চিমবঙ্গের বন্ধাবান, এটি পশ্চিমবঙ্গের পরম্পরা ঐতিহ্য ট্র্যাডিশন যে আমরা সব ধর্ম সব মতের মানুষ মিলে আমরা বসন্ত উৎসব পালন করি, দুর্গোৎসব পালন করি, ঈদ উৎসব পালন করি, আবার শীতকালে যখন আমাদের বড়দিন হয় ক্রিসমাস হয় সেটাও আমরা এইরকমভাবে পালন করি। এই ঐতিহ্যটাকে আমরা ধরে রাখবো, এই ঐতিহ্যটাকে নষ্ট করার পশ্চিমবঙ্গের চেষ্টা হচ্ছে। আমরা যে কোনো মূল্যে যেরকম 42-এ 42 করব, আমার এই যে পরম্পরা যেটা ঐতিহ্য যেটা আজকে আপনারা দেখছেন এই এতগুলো ছেলে মেয়ে রাস্তায় হাঁটছে এত রকমের রং, এই রঙের এই যে মানসিক রং আমরা ঐক্যের রং এইটাকে বজায় হচ্ছে আজকের বার্তা। আজকের একটা যুব প্রজন্মের একটা একটু বড় অংশ আর কি আপনাদের দলের সঙ্গে আছে বা আপনাদের তারা দলের অনুপ্রেরণা বিশ্বাস, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আগামী লোকসভা থেকে সেইটা অনেকটাই প্রতিফলিত হবে ভোটের মাসে? মমতা বন্দ্যোপাধ্যায় যাদের নেত্রী জয় তাদের অনিবার্য, এটা কুরুক্ষেত্রের যুদ্ধ। আমাদের সঙ্গে শ্রীকৃষ্ণ আছে, আমরা কৌরব, পাণ্ডবরা হেরে গেছে, কৌরবরা হেরে গেছিল, পাণ্ডবরা জিতেছিল, শ্রীকৃষ্ণের জয় হবে, মমতা ব্যানার্জির জয় হবে, তৃণমূল হ্যাঁ। সেই জন্য আমাদের অনেক সবুজ রং এখান থেকে স্টক করতে হচ্ছে, কারণ সবুজ রংটা তখন অনেক বেশি লাগবে, এখন সব রং চলছে তখন সবুজ রংটা অনেক বেশি লাগবে, আমরা খেয়াল রেখেছি বা স্টক করছি এখন। থ্যাংক ইউ।